আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে শপিং গাইড হিসেবে আপনাদের সাথে এসেছি। আজকে আমরা এখানে এসেছি একটা ব্যাগের শপে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এই মাথা থেকে ওই মাথা সব কিন্তু ব্যাগে দারুণ একটা কালেকশন আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার্টি ব্যাগ থেকে শুরু করে কিন্তু সব রকমের ব্যাগই আছে এবং খুবই সুলভ মূল্যে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলছি এটা হচ্ছে সূচনা কসমেটিক, এটা হচ্ছে 8 নং নূর ম্যানশন নিস্তলা গাউসিয়া মার্কেটে। আর এখন আমি আজকে আপনাদেরকে দেখাবো যে মিনিমাম 1000 থেকে 1500 টাকা রেঞ্জের যে ব্যাগগুলো আছে, যারা প্রতিদিন অফিস করেন বা যারা প্রতিদিন কাজে যেতে হয় তাদের কিন্তু দেখা যায় যে ব্যাগের কালেকশনের অনেক দরকার থাকে, বা 5-6টা ব্যাগ মিনিমাম থাকতে হয় বিভিন্ন বোরখার সাথে ম্যাচ করে বা বিভিন্ন শাড়ির সাথে ম্যাচ করে অফিসে যাওয়ার জন্য, তারপর বড় বড় মিটিংগুলো অ্যাটেন্ড করার জন্য কিন্তু খুব ভালো ভালো দামি দামি ব্যাগ লাগে। তো সেই ব্যাগ আপনারা দেখা যায় কিনতে গেলে অনেকটা হিমশিম খেয়ে যান যে কোথা থেকে কিনলে ভালো হবে বা কোথা থেকে কালার কম্বিনেশন বেশি পাওয়া যাবে। তো ভিউয়ার্স, এই জন্য আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি সূচনা কসমেটিক্সে। ভাই, আমাদেরকে 1000 থেকে 1500 টাকা রেঞ্জের কিছু ব্যাগ দেন। এই ব্যাগটা একটু আনকমন লাগছে ভাই, এইটা একটু দামটা আমাদের কিছু বলেন। ভিউয়ার্স, ট্রাস্ট মি, ব্যাগটা কিন্তু অনেক সুন্দর। আপনারা দেখছেন এটা কিন্তু তিনটা ডিজাইনের হয়, ব্যাগটা কিন্তু অনেক সুন্দর। আপনারা যদি কাউকে গিফট দেওয়ার কথা ভাবেন তাহলে কিন্তু আপনারা এই এই সুন্দর ব্যাগটা কিন্তু আস্তে আস্তে এই সুন্দর ব্যাগটা কিন্তু গিফট করে ফেলতে পারেন। এটার দাম কত? 1200 টাকা। 1200 টাকা হলে কিন্তু কিনে ফেলতে পারছেন এই সুন্দর ব্যাগটা। আমি দেখাচ্ছি এটা কিন্তু স্টোন আর হচ্ছে পাথর মোজাহিকের মতো কাজ করা, মনে হচ্ছে কি ব্যাগটার উপরে যেন মোজাহিক করে রেখেছে। আর এটা যারা ব্ল্যাক কালারের বোরখা ওয়্যার করেন বা ব্ল্যাক কালারের গাউন বা ব্ল্যাক কালারের শাড়ির সাথে কিন্তু যাদের রূপালি কালারের স্টোনের কাজ করা তারা কিন্তু এই সুন্দর ব্যাগটা কিন্তু কিনে ফেলতে পারে। আবার চেনগুলো কিন্তু খুব সুন্দর। এরপরে আরেকটা আছে, এটা হচ্ছে ফ্যান্সি ব্যাগ, আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিতরে ফ্লাওয়ার ওয়ার্ক করা, ফ্লাওয়ার রিবন দিয়ে ফ্লাওয়ার তৈরি করে ওয়ার্ক করা আছে, স্টোন ওয়ার্ক করা আছে, সব কিছু মিলে কিন্তু একেবারে অসাধারণ, খুবই সুন্দর। আর এই যে ব্যাগটার দাম কত ভাইয়া? এটার দামও 1200 টাকা। ওকে ভিউয়ার্স, 1200 টাকা হলে কিন্তু কিনে ফেলতে পারছেন এই সুন্দর ব্যাগটি। এরপর এটা যে আরেকটা কালেকশন, তিনটা না বললেন তিনটা টাকা, এই যে এই যে এটা নাকি, এটা দেখেন এটা দেখেন ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আরেকটা সুন্দর ব্যাগ। যারা সুরমা কালারের শাড়ি বা অ্যাশ কালারের শাড়ি পরছেন বা সাদা কালারের হোয়াইট ওয়ারগুলো পরছেন তারা কিন্তু এই ব্যাগটা কিনেই ফেলতে পারেন, ব্যাগটা কিন্তু অসাধারণ। ভিউয়ার্স, আমার যে ব্যাগটা এখন চলছে এই ব্যাগটা বা আমার ব্যাগের কালেকশন যখন সব শেষ হয়ে যাবে আমিও চাইবো যে এরকম সুন্দর ব্যাগের কালেকশন আমার জন্য থাকে। আপনারা এটা কত? এটার দাম এটাও কিন্তু ভিউয়ার্স 1200 টাকা। এরপর আমরা আরও কিছু ব্যাগ দেখবো। এই একটা ব্যাগ আছে, এটা যারা বড় ব্যাগ ইউজ করেন। ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা ছোট করে একটা টিপস বলি, ব্যাগ কিনলে সবসময় চেষ্টা করবেন যে পার্টি ব্যাগ ছাড়া একটু বড় ব্যাগ কিনতে, তাহলে দেখা যায় যে আপনারা বাচ্চার জন্য একটা কাপড় নিয়ে নিতে পারলেন বা একটা পানির বোতল নিয়ে নিতে পারলেন, চাবি মোবাইল সব কিছু কিন্তু একই টাইম কিন্তু আপনি ক্যারি করতে পারবেন। এটা কিন্তু ডুয়াল পিস ভিউয়ার্স, এটা যদি একটা ব্যাগ কিনেন তাহলে কিন্তু ভিতরে আরেকটা বাচ্চা ব্যাগ কিন্তু আপনারা ফ্রি পাচ্ছেন, ওটাও কিন্তু আপনারা ব্যাগ হিসেবেই কিন্তু ব্যবহার করতে পাচ্ছেন। তাহলে এটা হচ্ছে এক ঝিলে দুই পাখি মারার মতো। এটার দামটা কত? 1350 টাকা। ভিউয়ার্স, তার মানে আপনি যদি আপনার নিজের জন্য এবং আপনার ছোট বোনের জন্য বা আপনার মেয়ের জন্য যদি ব্যাগ কিনতে চান তাহলে এই প্যাকেজটা যদি আপনি কিনেন তাহলে কিন্তু 1350 টাকাতেই কিন্তু আপনারা দুইটা ব্যাগ কিন্তু পেয়ে যাচ্ছেন। ওকে, তারপর আমরা ওই যে উপরে যে ব্যাগটা দেখতে পাচ্ছি এটা একটু দেখি ভিউয়ার্স। আমি এখন আপনাদেরকে এই ভিডিওটাতে একটু আনকমন ব্যাগগুলো দেখাতে চাচ্ছি। ভিউয়ার্স, এটা দেখতে পাচ্ছেন যারা কলেজ করেন বা কলেজে যারা পড়েন তাদের জন্য কিন্তু এইটা কিন্তু একেবারে পারফেক্ট। দেখা যায় যে কলেজের প্রজেক্টগুলো নেওয়ার সময় কিন্তু অনেক সময় দেখা যায় বড় কাগজ থাকে, তখন কিন্তু আমাদের নিতে গেলে কিন্তু কাগজটা ভেঙে যায়, তখন কিন্তু আপনার যদি কোনো কাগজ থাকে ফোল্ড করে আপনার লম্বা করে কিন্তু এই সাইডে করে নিয়ে নিতে পারবেন। বা আমার মতো যারা ইউটিউবার আছেন তাদেরকেও কিন্তু ক্যামেরা স্ট্যান্ড নিয়ে কিন্তু ব্যাগ নিয়ে কিন্তু অনেক বড় একটা প্রবলেমে পড়তে হয়, তো ক্যামেরা স্ট্যান্ডটা কিন্তু আপনার সাইডে দাঁড় করিয়ে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু ক্যারি করে ফেলতে পারবেন এই ব্যাগটি। আর ব্যাগটা যেহেতু একটু লম্বাটে তাই ব্যাগটার ভিতরে কিন্তু অনেক স্পেস, আবার হাতলটাও কিন্তু অনেক সফট তাই আপনাদের হাতে যে দাগ পড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। এটার সাথে কিন্তু একটা লং বেল্ট আছে, চাইলে আপনারা কবি ব্যাগের মতো করেও পড়তে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা সাইডটাতে কিন্তু খুব সুন্দর এরকম ঝুনঝুনির মতো ঝুলনার মতো দেওয়া আছে, আর স্টোনগুলো কিন্তু একেবারে রিয়েল স্টোন আর খুবই ডিউরেবল, খুব সহজে নষ্ট হবে না। এটা প্রাইসটা কত? এটা 1500 টাকা। 1500 টাকা হলে কিন্তু এই সুন্দর ব্যাগটা কিন্তু স্টাইলিশ ব্যাগটা কিন্তু আপনারা কিনেই ফেলতে পারেন। আর যারা ব্যাগের শৌখিন তারা কিন্তু অবশ্যই দেরি করবেন না, কারণ এগুলো কিন্তু ইউনিক পিস, দুই একটাই হয়, সবার কাছে থাকে না। এরপর ভাই, আমরা এখানে ব্ল্যাক কালারের ভিতরে স্টোন ওয়ার্কের কিছু ব্যাগ দেখতে পাচ্ছি। আমরা একটু এগুলোর একটু দামগুলো আমরা একটু জেনে নিই।
পার্টি ব্যাগ। ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা পার্টি ব্যাগ দেখাচ্ছি। এটা হচ্ছে স্টোন ওয়ার্ক করা, গোল্ডেন কালারের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা কি ভাইয়া, এটা কি মানে লেদার, এটা কি লেদার উপর নাকি আর্টিফিশিয়ালের ভিতরে? ওকে, আর্টিফিশিয়ালের ভিতরে অনেকেই কিন্তু পার্টি শাড়ি বা লেহেঙ্গার সাথে চান একটু হেভি ব্যাগ ইউজ করতে, তাদের জন্য এটা কিন্তু একেবারে পারফেক্ট একটা ব্যাগ। এটার প্রাইসটা কত ভাইয়া? এটি কিন্তু 1500 টাকা। ভিউয়ার্স, আপনারা যারা চান 1500 টাকার মধ্যে ব্যাগ কিনবেন, তারা কিন্তু এই ব্যাগটা কিন্তু কিনে ফেলতে পারেন। এটি কিন্তু আপনারা এরকম হাতেও নিয়ে নিতে পারেন, এরকম আপনারা চাইলে কিন্তু ওই ব্যাগটা কাঁধেও নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। এরপর আমরা আরও কিছু পার্টি ব্যাগের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স। আপনারা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একটা পার্টি ব্যাগ। এটা কিন্তু খুব সুন্দর একটা পার্টি ব্যাগ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে পার্টি ব্যাগটা, এটার প্রাইসটা কত ভাইয়া? 1500 টাকা। ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু ব্র্যান্ডের নাম সহ সব ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। 1550 টাকা হলে আপনারা এই পার্টি ব্যাগটা কিন্তু কিনে ফেলতে পারবেন, সাথে বেল্ট আছে ভাইয়া। এই যে ব্যাগটা নেন, সাদা কালারের ভিতরে, এটা এটা, হ্যাঁ হ্যাঁ। ভিউয়ার্স, এই ব্যাগটা কিন্তু অসাধারণ, আমার নিজের কাছেও কিন্তু ব্যাগটা বেশ ভালো লেগেছে ভাইয়া। ব্যাগটার প্রাইস কত? ৮০০ টাকা হলেই কিন্তু আপনারা এই ব্যাগটা কিনে ফেলতে পারেন। ভিউয়ার্স, এখন সবাই অনেক মডার্ন, সবাই চাকায় আর্ন করে, সবাই মনে করেন যে জানে যে কোন জিনিসটা বেস্ট হবে। আমি বলবো যে আপনারা কম দাম দিয়ে ফালতু জায়গা থেকে ব্যাগ না কিনে আপনারা ডাইরেক্ট সূচনা কসমেটিকে চলে আসবেন। এখানে আসলেই কিন্তু পেয়ে যাবেন আপনারা অসাধারণ অসাধারণ দেশি বিদেশি সব রকম ব্র্যান্ডের লেদারের বা লেদারের এবং বিভিন্ন রকমের পাথরের যে ক্লথগুলো, সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে তো একবার দেখিয়েছি, আবারও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আছে বিশাল ব্যাগের একটা কালেকশন, আপনারা দেখতে পাচ্ছেন এ টু জেড শুধু ব্যাগ আর ব্যাগ আর ব্যাগ। ওকে, আমরা ব্লু কালারের একটা ব্যাগ আপনাদেরকে এখন দেখাবো। এটা একটা পার্টি ব্যাগ, খুবই সুন্দর একটা ব্যাগ, টু ইন ওয়ান। আমি ছোটো ভিতরে ছোটো ক্লাসটা দেখি। ভিউয়ার্স, পার্সোনাল আমি ব্যক্তিগতভাবে কিন্তু আমার কাছে এই ধরনের ব্যাগগুলো খুব ভালো লাগে। হয়তো আমার কাজের জন্য আমি এরকম বড় ছোটো ব্যাগগুলো ইউজ করতে পারি না, কিন্তু তারপরও আমার প্রফেশনাল যেহেতু ক্যামেরা স্ট্যান্ড নিয়ে আরও হাবিজাবি অনেক কিছু নিতে হয়, তো ভিউয়ার্স আপনারা কিন্তু চাইলে এই কম্বো সেটটা কিন্তু নিয়ে নিতে পারেন। এই ব্যাগের সেটের ভিতরে কিন্তু দুইটা ব্যাগ থাকে, একটা হচ্ছে বড় আপনারা দেখতে পাচ্ছেন, আর ওটা হচ্ছে বাচ্চা ব্যাগ। আপনারা নর্মাল ক্যাজুয়াল ইউজের জন্য আপনারা এই ব্যাগটা ইউজ করতে পারেন, এবং পার্টি ওয়্যারের সাথে বা পার্টি ড্রেস বা শাড়ি লেহেঙ্গার সাথে কিন্তু আপনারা এই ব্যাগটা কিন্তু ক্যারি করতে পারেন। এরপর আমরা দেখবো আরও কিছু ব্যাগ ভাই। এই ব্যাগটা চমৎকার দেখে দেখান, এই ব্যাগটা, এটা একটু ছোটোর ভিতরে আছে, অনেক কিউট এই ব্যাগটা। ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার কাছে এখন খুব সুন্দর ব্ল্যাক কালার একটা কিউট একটা ব্যাগ আছে। যারা নতুন নতুন ব্যাগ ইউজ করা শুরু করেছে বা টিনেজার যারা, তাদেরকে কিন্তু আপনারা এরকম সুন্দর একটা ব্যাগ কিন্তু গিফট করতে পারেন। এটা খুবই যথেষ্ট স্মার্ট একটা ব্যাগ ভাইয়া। এই ব্যাগটার প্রাইস কত? এটা পড়বে আপনার একদম 1500 টাকা। ভিউয়ার্স, আমি একটু ব্যাগটা খুলে, এটার ভিতরে কি চেন আছে? বেল্ট আছে, সব আছে। ওকে, এই দেখতে পাচ্ছেন আপনারা, এটার ভিতরে এটার ভিতরে বেল্ট দেওয়া আছে, সবই দেওয়া আছে। আপনারা এটা যখন কিনবেন তখন এটা সুবিধাগুলো পেয়ে যাবেন। আচ্ছা ভাই, এটার প্রাইসটা আরেকবার একটু বলে দেন। 1500 টাকা। 1500 টাকা হলে কিন্তু এই ছোটো পাঁচটা কিন্তু আপনারা কিনে ফেলতে পারেন। পুরোটা লেদারের উপর করা, এর জন্যই কিন্তু এটার দামটা এত বেশি। অনেকে ভাবতে পারেন যে এত ছোট ব্যাগ আমরা এত দাম দিয়ে কিনবো কেন, কিন্তু ভিউয়ার্স পিওর লেদার যেটা, সেটা দামটা কিন্তু অনেক বেশি। আপনারা যদি খুব বেশি দাম দিয়ে না কিনেন, তাহলে কিন্তু লেদার দিয়ে যে ব্যাগগুলো সেগুলো বানানোর কিন্তু মানুষ আস্তে আস্তে আগ্রহ হারিয়ে ফেলবে। এতে করে কিন্তু আপনারাও প্রতারিত হবেন, এবং যারা বিক্রেতা তারাও কিন্তু এগুলো আর বিক্রি করার যে ইচ্ছাটা কিন্তু ওনাদের থাকবে না ভাইয়া। এই ব্যাগগুলো দেখান আমাকে, না না কালোটা, ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ সুন্দর একটা ব্যাগ। ব্ল্যাক কালারের ভিতরে কিন্তু গোল্ডেন কালার স্টোনে কাজ করা ব্যাগটা কিন্তু অসাধারণ একটা ব্যাগ ভাইয়া। এই ব্যাগটার প্রাইস কত? এটা সিঙ্গেল ব্যাগই? ওকে, সিঙ্গেল ব্যাগ, এটার দাম 1650। 1650 টাকা হলে কিন্তু আপনারা কিনে ফেলতে পারেন এই সুন্দর ব্যাগ। আমি ব্যাগের ফিচারটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটার মুখটা কিন্তু এভাবে খুলে, এবং এটা হচ্ছে এখানে আপনারা আপনাদের টুকটাক যে জিনিসগুলো খুবই দরকারি থাকে সেগুলো আপনারা হাতের কাছে রাখতে পারেন। যেমন আপনাদের ভিজিটিং কার্ড, আইডি কার্ড, এগুলো আপনারা এখানে রাখতে পারেন, এবং ভিতরে আপনাদের টাকা পয়সা সহ যে দরকারি জিনিসগুলো সেগুলো রেখে দিতে পারেন। তারপর ভিউয়ার্স, আমাদের সময় স্বল্পতার জন্য হয়তো সবগুলো ব্যাগ একদিনে বা একটা ভিডিওতে দেখানো সম্ভব না, তারপর আমি চেষ্টা করছি যতটা দেখানো যায় ভাইয়া। এই যে খয়েরি কালারের পরে যে ব্যাগটা, ওইটা দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ব্যাগটা। ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরেকটা ব্যাগ দেখাচ্ছি, বেশ সুন্দর একটা ব্যাগ। আপনারা দেখতে পাচ্ছেন এটা স্টোন কাজ করা খুব সুন্দর একটা ব্যাগ, এবং এটার উপরে খুব সুন্দর একটা টপ একটা কাজ করা আছে স্টোনের।
ভাইয়া এটার প্রাইসটা কত? ১৬০০ টাকা। ভিউয়ার্স, ১৬০০ টাকা হলে কিন্তু আপনারা কিনে ফেলতে পারবেন এই সুন্দর ব্যাগটি। আর এর জন্য আপনাদের আসতে হবে সূচনা কসমেটিক্সে। আমি আপনাদেরকে অ্যাড্রেসটা এবং নাম্বারটা বলে দিচ্ছি। আজকের মতো এখানে শেষ করছি আমাদের ব্যাগের কালেকশন দেখানো। নেক্সট আলো যদি আমাকে সুস্থ রাখে বা বাঁচিয়ে রাখে, আবার আপনার আবার এই সূচনা কসমেটিক্সে আসবো এবং আপনাদের জানিয়ে দিব বিভিন্ন ব্যাগের রেঞ্জ সম্পর্কে এবং বিভিন্ন কসমেটিক্সের দাম সম্পর্কে। ভিউয়ার্স, এটা যে শুধু ব্যাগের শপ তাই কিন্তু না, এখানে আসলে কিন্তু আপনারা বিভিন্ন দেশি বিদেশি নামি দামি ব্র্যান্ডের কিন্তু লোশন থেকে শুরু করে শ্যাম্পু থেকে শুরু করে সব কিছু কিন্তু একটা দোকানের ভিতরে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি, এটা হচ্ছে সূচনা কসমেটিক্স। এটা যে ওনারের নাম হচ্ছে দেলার হোসেন দলু। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা নাম্বার দেওয়া আছে, 01611111153। আমি আপনাদের জন্য আবারও বলে দিচ্ছি, আর স্ক্রিনে তো আপনারা দেখতে পাচ্ছেন, 01611111153। আর এটার অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে নিউ সূচনা কসমেটিক্স, 8 নং নূর ম্যানশন, নিচতলা মার্কেট, গাউসিয়া মার্কেট। এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট। আর ভিউয়ার্স, এখানে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারটাতে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন এবং কিনে ফেলতে পারেন আপনাদের পছন্দের ব্যাগটি। তো আশা করি ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য যে ব্যাগের যে কালেকশন দেখিয়েছি, আশা করি আমার এই ব্যাগের কালেকশন আপনাদের ভালো লেগেছে বা আপনারা উপকৃত হয়েছেন। ঘরে বসে আপনারা চুজ করতে পারবেন আপনাদের পছন্দের ব্যাগটি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আমার ভিডিওটিতে, শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।